একটি বাসযোগ্য ঢাকা গড়তে হলে যে কোনো শহরেরই তার গণপরিবহন ব্যবস্থা যতটা সুশৃঙ্খল হবে, যতটা কার্যকর হবে, যতটা বাস্তবসম্মত হবে, ততটাই হল সেই শহরটা বাসযোগ্য হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে গত বছর 26শে ডিসেম্বর আমরা প্রথম পরীক্ষামূলক আমরা এই যাত্রাপথ শুরু করতে পেরেছি ঢাকা নগর পরিবহনের। আমাদের মাননীয় প্রধান অতিথি সেটা শুভ উদ্বোধন করেছিলেন। আমরা একটি লক্ষ্য নিয়েছিলাম যে বিজয়ের মাসে আমরা শুরু করব, সেটা আমরা করতে পেরেছি। যাত্রীরা, ঢাকাবাসী সেই নগর পরিবহনকে অত্যন্ত প্রশংসা করেছেন, সমাদৃত করেছেন এবং তারা সেই নগর পরিবহনের সেবা গ্রহণ করেছে। আমি ঢাকাবাসীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে আমরা আরো দুটি যাত্রাপথ শুরু করেছি। একটি যাত্রাপথ 26 নম্বর যাত্রাপথ, বিআরটিসি এই যাত্রাপথের সকল বাস সেবা বিআরটিসি দিচ্ছে, দিতে দেওয়া সম্মত হয়েছে। এর জন্য বিআরটিসি কে আবারও ধন্যবাদ জানাই। এবং আরেকটি যেটা আমরা শুরু করছি 22 নম্বর যাত্রাপথ, এটা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে তারা অংশগ্রহণ করছে, আমি একটা সংশ্লিষ্ট মালিকদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা পরীক্ষামূলক যখন শুরু করেছিলাম আমাদের কাছে সবচেয়ে প্রতিকূলতা ছিল যে আমরা কি ধরনের বাস আমরা দিব। আমরা সেই সময় 2019 সালের থেকে যে বাসগুলো ছিল সেই বাসগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু এবার মানুষজন ঢাকাবাসীর প্রত্যাশা পূরণ করবে আমরা একদম নতুন নির্মিত 50টি বাস দিয়ে আমরা এই 2022 নম্বর যাত্রাপথ শুরু করছি। এর থেকে পিছনে যাওয়ার আর সুযোগ নেই। এখন থেকে নতুন বাসই ঢাকা শহরে নামবে, কোন পুরাতন বাস নামার আর সুযোগ থাকবে না। আমাদের এখন থেকে 2022, ভবিষ্যতে 2023 এভাবে যখনই আমরা একটি যাত্রাপথ শুরু করব আমরা নতুন বাস দিয়ে এই যাত্রাপথগুলো শুরু করব। আপনারা দেখবেন, ব্যবহার করে দেখবেন এই বাসগুলো, এখানে যে আসনগুলো করা হয়েছে সেটাও অনেক মানসম্পন্ন এবং বাসগুলো অনেক মানসম্পন্ন। সুতরাং যাত্রী সেবার যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতা ইনশাআল্লাহ ঢাকা নগর পরিবহনে আপনারা পাবেন। আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, যাত্রীদেরকে অনুরোধ করব, আপনারা কোন অযাচিত কোন আবদার করবেন না। এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সেখানে মাঝখানে কোন থামাথামি হবে না, মাঝখানে কোন যাত্রী নামানো যাবে না, মাঝখানে কোন যাত্রী ওঠানো যাবে না। এরকম কোন আবদার বা এরকম কোন চাহিদা দাবি আপনারা দয়া করে করবেন না। আমরা সুশৃঙ্খল ভাবে একটি যাত্রী সেবা নিশ্চিত করতে চাই এবং সবসময় অন্যদের, আপনার অন্য সহকর্মী, অন্য যাত্রীদের কথা বিবেচনা করবেন। আমরা সেবার মান ধীরে ধীরে আরো বৃদ্ধি করব, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। আমাদেরকে এই তিনটি যাত্রাপথ শুরু করতে অনেক প্রতিকূলতা সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমরা আশাবাদী যে এই পরীক্ষামূলক 21 নম্বর যাত্রাপথ থেকে আমাদের যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, যে শিক্ষা অর্জন হয়েছে, সেটার মাধ্যমে আমরা এবার দ্রুত শুরু করতে পারলাম। আগামী নভেম্বরে 23 নম্বর যাত্রাপথ ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারব এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা ঢাকা শহরের সকল যাত্রাপথে এই নতুন বাস দিয়ে ঢাকা নগর পরিবহন একটি সুশৃঙ্খল গণপরিবহনে পরিণত হবে।